ইউভান এখনো ঘুমাচ্ছে, এখন অ্যাকচুয়ালি অনেক ভোর, 3:30 বা মতন বাজছে। তো সৌরভ আজকে একটু বেরোচ্ছে, ওর লং ট্রিপ রাইডিংয়ে লাদাখ আজকেই যাচ্ছে। এত দিন থেকে এত প্রিপারেশন, ফাইনালি আজকে দিনটা চলেই এলো। তো সৌরভ বেরোচ্ছে লাদাখ। তো সবার আগে আমরা তো ঘরে প্রণাম করেই বেরোই, আর তারপরে নিচে ওর ব্যাগ প্যাক করতে হবে, লাগেজটা প্যাক করতে হবে, হিউজ লাগেজ। আর এখানে একটা ফল্ট দেখা পড়েছে, যেটা হচ্ছে ওর ট্যাঙ্ক ব্যাগে একটুখানি সুতো খুলে যাচ্ছে, ওটা দেখতে পাইনি আমরা, খেয়াল করিনি। তাই তো যাওয়ার আগে আমি একটুখানি পুজো দিয়ে দিলাম নিজে হাতে, প্লাস গাড়ির চাকাতে একটুখানি জল দিয়ে দিলাম। আমি সত্যি জানি না রিজন কী আছে পেছনে, বাট আমি সবাইকে দেখি জল ফল দিতে, তাই আমি দিয়ে দিলাম। এত দূর ড্রাইভ করে যাবে বাড়ির বাইরে, আমার তো ভীষণ মানে মনটা খুঁতখুত করছে, বাট স্টিল সৌরভের বায়না আবদার না রাখলেই নয়, তাই জন্য আমি আর ওকে কিছু বললাম না। তো চলো গিয়ে আগে বাসি উঠোনের সামনে জাল দিয়ে আসি, উঠোন তো আর নেই, সবই বাঁধানো। তো যাই হোক, ওইটুখানি একটু জল দিয়ে দিই। আর সৌরভ এবার ফাইনাল প্যাকিংটা করছে, মানে হিউজ লাগেজ হয় জানো তো যেতে গেলে। তো সৌরভ একটা পিলার নিয়ে যাবে, আই ডোন্ট নো দ্য টার্ম। তো সৌরভের সাথে সৌরভের একটা ফ্রেন্ড যাবে, আশিস দা, যারা আমাদের ব্লগ দেখো তারা তো জানবেই। তো চাইছিল একাই যেতে, বাট আমি বললাম যে না, কাউকে নিয়ে যাওয়ার সঙ্গে, তো আশিস দা ওর সাথে যাচ্ছে। আর এদিকে আমি ওকে জানি না কী বোঝাচ্ছি টুকটাক, যাই হোক মনের মধ্যে হাজারো চিন্তা রয়েছে, তা সত্ত্বেও মানে বড় আবদার করেছে না রাখলেই নয়। তো দেখো ও রেডি হয়ে গেছে, পুরো লাগেজ এভরিথিং প্যাকড, গাড়ি পুরো ফুল লোডেড, আর ওকে দেখতে এরম লাগছে। তো আমি বললাম যে চলো যাওয়ার আগে একটা ফটো ক্লিক করে নিই, তো ক্লিক করে নিলাম। আর এই যে ফাইনালি হেলমেট পরে নিচ্ছে, আর হেলমেটে গোপ্রো মাউন্ট করা হয়ে গেছে। এই গোপ্রোটা ও স্পেশালি এই লাদাখ ট্রিপ মারবে বলে, মোটো ব্লগিংও করবে বলে কিনেছে। আর এদিকে দেখো পুরো আমি একটা লেবু নিয়ে দাঁড়িয়ে পড়েছি, বিকজ আমি কারোর ব্লগে দেখেছি যারা বেরোয় বাড়ির বাইরে তারা একটুখানি লেবু কুচিয়ে দিয়ে যায়, আই থিঙ্ক শুভ ব্যাপার, তাই জন্যই। আমার সত্যি এর পেছনের রিজন জানা নেই, ওই লোক দেখে দেখে যেটুখানি করতে হয় সেগুলো করলাম। তো দুঃখা দুঃখা করে এবার সোড়া বেরোচ্ছে, দেখো সাবধানে যাবে। ফোন করলো তো এখনই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা সৌরভ ব্লগ। তো দেখতেই পেলে সৌরভ সকাল সকাল বেরোলো, তো দেখে বুঝতে পারলে ওর গিয়ার আপ দেখে যে ও কোথাও যাচ্ছে। তো হ্যাঁ ও ডেফিনেটলি যাচ্ছে একটা জায়গায়, বাট তো হ্যাঁ আমি খুব এক্সাইটেড, ও একটা খুব বড় ট্রিপে যাচ্ছে যেটা ডেফিনেটলি ওর তরফ থেকে ব্লগ আসবে, আমি সেখানে ইন্টারাপ্ট করবো না। আর সেই ব্লগগুলো আস্তে আস্তে আসতে চলেছে। তো আজকেই সৌরভ বাড়ি নেই, আর আমি পুরো ঘর বাড়ি কেমন খালি খালি লাগছে, নোংরা নোংরা লাগছে। তো যাই হোক ওইগুলো সব গুছাবো, এখন যাই গিয়ে একটুখানি হানি ওয়াটারটা খাই। হানি ওয়াটারটা খেয়ে চা খেয়ে তাড়াতাড়ি ইউভানকে রেডি করিয়ে নিয়ে যাচ্ছি স্কুলে, বিকজ স্কুলে আজকে একটা বার্থডে পার্টি আছে ইউভানের থেকে সিনিয়র একটা মেয়ে, মানে ইউভানের ক্লাসমেট তো বলা চলে না, ইউভানের সিনিয়র একটা দিদির 4 ইয়ার বার্থডে পার্টি হচ্ছে। তো নার্সারিতে পড়ে আর ওর বার্থডে, তোমরা দেখতেই পাবে কার বার্থডে একটু পরে, তোর মা আর আমরা কটা বন্ধুরা মিলে একটু ডেকোরেশন করছি। আর এই যে ওর মা, যে খুব এক্সাইটেড, আর আমাদের প্যাকিং মানে আমাদেরকে যে গিফটগুলো দেবে সেগুলোই প্যাক করছে ফটাফট, আর আমি এক সাইডে বসে রয়েছি। আজকে একটু মনমরা হয়েই আছি, বিকজ ওই একটা মাথার মধ্যে টেনশন তো ঘুরছেই, বিকজ সৌরভ গেছে বাইরে, সৌরভ এখন অনেক দিন থাকবে না, তোমরা দেখতে পাবে না। আর সুন্দর করে ওর মায়ের গোছানো সমস্ত কিছু হয়ে গেছে, তো জাস্ট পার্টিটা স্টার্ট হবে। আর একে একে সব পুচকুড়া বেরিয়ে আসছে, ইউভানকে দেখো এসে খুঁজেই পাচ্ছে না ওর মামা কোথায়, ও আগেই ওই সব ডেকোরেশন দেখছে। তো এনিওয়েজ ওই দেখো পুচকুটা, ওরই আজকে বার্থডে পার্টি সেলিব্রেট হচ্ছে, ওর অ্যাকচুয়ালি বার্থডে হয়ে গেছে, একটু লেটে সেলিব্রেশন হচ্ছে স্কুলে, বিকজ ওর যখন বার্থডে ছিল তখন তো সামার ভ্যাকেশন চলছিল, তাই আর সেলিব্রেশন হয়নি তাই। তো দেখো পুচকুটা কিন্তু ভীষণ ভীষণ এক্সাইটেড ওর বার্থডে বলে, আর ও এত গিফটগুলো এনজয় করছে না, সবাই দিচ্ছে ওকে গিফট, ও খুব এক্সাইটেড, একদম কিউরিয়াস ছিল ভেতরে কী আছে জানার জন্য, এরমই হয় না।
আমরাও কিন্তু কোথাও না কোথাও মনের মধ্যে এক্সাইটেড থাকি, কী গিফট দিয়েছে না দিয়েছে। এই দেখো ইউভান গিফটটা দিচ্ছে, ও ভয়েই ইউভান একদম পাগল হয়ে যায় যখনই ওর জোনের বাইরে যায়। মানে ফর এক্সাম্পল কনে অনেক কেউ চলে আসছে যাকে ও চেনে না জানে না, একটু যেন কেমন কাদু কাদু টাইপস হয়ে যায়, একটু হাদা হাদাও হয়ে যায় ওইরম। এই দেখো পুচকুটা ওর নিজের চেয়ে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছে না, গিফট কী আছে ওটা দেখার জন্য। আর এদিকে দেখো স্কুলের টিচার্সরাও গিফট দিল পুচকুটাকে। হ্যাঁ দাঁড়ো বাবা, হাত যাও যাও ইউভান, কেক কাটবে, কেক কাটবে তো। আচ্ছা আচ্ছা চুপ চুপ চুপ, কেন কেন কাঁদছো কেন বাবাই? এই পুরো স্টাইলটা তো দেখলে না, ক্ল্যাপ করো ক্ল্যাপ করো বাবা। বাবাও কাঁদছে, কাঁদছে কাঁদছে, যাবো না সেখানে না। ইউ হ্যাভ চুপ চুপ বাবা, কাঁদবে ভয় পেয়ে গেছে ও বাবা, দেখে বুঝতেই পারলে ইউভান কি পরিমাণে কাঁদলো। কিছুই না, বাট স্টিল ওই হয় না জোনের বাইরে যেই চলে গেছে সেই কান্নাকাটি স্টার্ট। তো চলো এখন বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ি ফিরবো, দেন প্রচুর কাজ আছে আজকে, দোকানও খোলা হয়নি এখন, অনেকটাই আমাকেই সামলাতে হবে, দোকান ঘর বাইরে বাবুর স্কুল, তো একটু ডিফিকাল্ট হবে আমার পক্ষে, বাট ইটস ওকে, সৌরভ যেন সেফলি পৌঁছে যায়, ব্যাস আমার ওটাই চিন্তা। অ্যাকচুয়ালি এমনি ফট করে পৌঁছে যাবে তা না, একটু সময় লাগবে। আর এদিকে দেখো ইউভানের বাড়ি এসেও না আজকে ওর মুডটা যায়নি, তো চলো আজকে দেখাই ওখান থেকে কী কী ইউভান পেয়েছে। অ্যাকচুয়ালি এত রিটার্ন গিফট পাই আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখছি, কারণ প্রচুর। এই যে কেক যেটা ও কেটেছিল ওটা দিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি এত বড় বড় পিস দিয়েছে, আমি ওটা আবার নিয়ে চলে এসেছি বাড়ি। তার উপরে প্রচুর মিয়ামোর থেকে দিয়েছে, এক কিছু কেক ছিল, তারপরে এইগুলো ছিল, মানে ইউভান তো এত কিছু খেতে পারবে না, ডেফিনেটলি এগুলো আমরা খাবো, সৌরভ থাকলে সৌরভও খেত, বাট আমি এগুলো সব খাবো, আর কী করবো বলো, ইউভান তো খেতে পারবে না। আর আজকে জানো তো আমি এগুলো কিছুই খাবো না, বিকজ কেন কালকে হচ্ছে আমার বিপত্তারিণী পুজো আছে, তাই এগুলো আজকে কিছুই খাওয়া যাবে না। ওখানে মজে না দেখি, আর আমি জাস্ট স্ট্যান্ডটা বার করেছি সো দ্যাট ওই একটা বড় ব্যাগে হ্যাম্পার দিয়েছে জানো তো রিটার্ন গিফটসের, ওটা দেখাবো বলে, বাট ইউভান তো এত ডিস্টার্ব করবে, আমি তো ভয় পাচ্ছি দেখাতে পারবো কি পারবো না, ওরম একটা হাব ভাব। তো চলো আমি ট্রাই করি তোমাদেরকে দেখানোর কী কী দিয়েছে। আর তারপরে ইউভান তো দুত্তু আছেই, দুত্তুমি করতেই থাকবে, তো তার মধ্যেই চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। অ্যাকচুয়ালি না এই ব্লগটা অনেকদিন আগে শ্যুট করার, বাট জানো তো আমি একদম আপলোড করার সময় পাচ্ছিলাম না। আর এই দেখো এই ব্যাগটা দিয়েছে, এই ব্যাগটাতে আবার ইউভান ট্যাগ ঝুলছে,
সবার আগে একটা পেন্সিল বক্সের কিট দিয়েছে, মানে পেন্সিল বক্স প্লাস পেন্সিল শার্পনার ইরেজার মেনিমোর, তারপরে এই যে একটা স্টোরি বুক দিয়েছে বেড টাইম স্টোরি বুক, আর খুব ভালো, মানে ক্যারেক্টার্সগুলো উঠে উঠে আসছে। যেমনি ছোটোবেলায় আমরা সেই নিউ ইয়ারে কার্ড কিনতাম না, ঠিক ওরম কাইন্ড অফ, বাচ্চারা দেখে খুব মজা পাবে। তার উপরে দুটো তিনটে রকমের স্টিকার্স দিয়েছে, যেগুলো আমি লুকিয়ে রেখে দিয়েছি, ইউওয়ানকে দিইনি একদমই। তারপরে একটা বুক দিয়েছে, মানে এই যে এটা একটা কি ম্যাজিক ওয়াটার বুক লেখা ছিল এটা। তারপরে দিয়েছে ওই ক্লেগুলো, তারপরে লটস অফ চকলেটস, একটা ওয়াটার বটল দিয়েছে, মানে এত বেশি গিফটস দিয়েছেন আমি বলার বাইরে, অ্যান্ড উই আর সো থ্যাঙ্কফুল। তারপরে দেখতেই পাচ্ছি আমি তোমাদেরকে সব রানিংসে দেখাচ্ছি এক ওয়ান বাই ওয়ান। তারপরে ইউওয়ান চলে এসেছে, এবার তো একটু ফার্স্ট দেখাতেই হবে, নাহলে একদম হুজ্জুতি করে দেবে। তো যাই হোক, দুদিন বাদে ইউওয়ান খেলাতে ভর্তি হবে, তো ব্যাগটা ইউজ হয়ে যাবে খুব সুন্দর। তারপরে অনেক টফিস দিয়েছে, টফিসগুলোও তো আমিই খেয়ে নেবো, বিকজ এই টফিগুলো আমি ইউওয়ানকে দিই না, যদি গলায় এটে যায় বাই চান্স। তো টফিগুলো আমি নিয়ে লুকিয়ে দিলাম অ্যাকচুয়ালি, এই টাইমে পুরো ব্যাগ খালি, দেখতেই পাচ্ছ। তো চলো এবার, না সাইডে কটা জামা কাপড় ছিল ওইগুলো ফোল্ড করে নিই, ব্যাগ তো গোছানো হয়ে গেছে, আমি তারপরে ব্যাগ খালি করে যেই জামাগুলো ফোল্ডস করার ছিল আমি ফোল্ডটা করে নিই। তার উপরে দেখতে পাচ্ছ মেঘনা এসছে, তো আমাদের হাউস হেল্প যে করে তার মেয়ে, তার সাথে ইউওয়ান খেলতে খুব ভালোবাসে, বাট মারপিটও করে অ্যাট দ্য সেম টাইম, জানো তো। তো ব্যাগ গোছাতে গোছাতে না আমি একটা জিনিস দেখলাম যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি ইউওয়ানকে তো গিফট দিয়েছে, তার সাথে সাথে আমাকেও দিয়েছে, যেহেতু আমাদের ফ্রেন্ডস হয় তাই দিয়েছে। খুব সুন্দর একটা গলার হার আর তার সাথে কানের দুল দিয়েছে, এই দেখো এরম দেখতে, শাড়ি ফাড়ি হ্যান্ডলুমের সাথে পরলে ভীষণ সুন্দর লাগবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, যদি তুমি ব্লগটা দেখো তাহলে থ্যাংক ইউ, রিপ্লাই করো। তো চলো এখন বিকালবেলা ইউওয়ানকে নিয়ে একটু পড়তে বসাই। How I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. তুমি বলো, বলো twinkle, বলো twinkle, twinkle, little star, how I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. শুয়ে শুয়ে, আচ্ছা বলো টুইঙ্কেল টুইঙ্কেল, বলো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল, আমি ঘুমাবো, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, তারপরে বলো আপ, বলো 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 অ্যাবভ দ্য, আমি দেখছি দাদা, হ্যাঁ বলো বলো আপ অ্যাবভ দ্য, up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. তো বেসিক্যালি ওকে পড়ানোর টাইমে এইসব স্ট্রাগল তো একটু ফেস করতেই হয় না। তো ব্লগটা এখনই এডিট করছিলাম আর ব্লগটা আগেন এন্ড হয়নি। তো তো ব্লগটা যদি এতদূর দেখে থাকো তোমরা, যদি কিছু ভালো লাগে দেন প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু আমার চ্যানেল, দ্যাট ইজ সুদীপ্তা সৌরভ ব্লগ। ব্লগটা এডিট করে আপলোড করতে করতে একটু দেরি হয়ে গেল, ইটস ওকে, ভাবলাম রয়েছে ড্রাফটে তো পোস্ট করেই দিই। তো যাই হোক, কমেন্ট করে দেন জানিও কেমন লাগলো, নেক্সট ব্লগে দেখা হবে, বাই।